দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নাই, হয়তো আমরা যতটুকু এটা পোস্টমর্টম হলে তারপরে রিপোর্ট পাইলে তারপরে জানা যাবে আসলে কি কারণ মৃত্যু। আচ্ছা, এখন পর্যন্ত কোনো আসামি আটক হয়েছে? না, এখন পর্যন্ত আটক হয়নি, আমরা দেখছি বিষয়টা দেখছি। থ্যাংক ইউ স্যার। শুনছিলেন যিনি মারা গেছে তার ছেলে, একটা ছবি নিলাম ভাইয়া তোমার। তুমি কি চাচ্ছ ভাইয়া? আমি ন্যায্য বিচার চাই ভাই। মানে কি মানে তুচ্ছ ব্যাপার কেন্দ্র করে হত্যাকাণ্ডটা হয়েছে না? জি। কয়জন মারতে এসেছিল? ছয়জন। ছয়জন মারতে এসেছিল? জি, ওরা ছয় ভাই। ছয় ভাই, আপন ছয় ভাই। আর আপনাদের সম্পর্ক কি হয় তারা? আমাদের চাচা ভাই, মানে আমার বাপের চাচাতো ভাই। বাপের চাচাতো ভাই? ও আচ্ছা আচ্ছা। যিনি মারছে তাদের কি দোকান আছে ফার্নিচারে নাকি? দুই ভাই ফার্নিচারের দোকান। ঘটনাটা কি হয়েছিল, মানে কি তুচ্ছ ঘটনা, কি ঘটনা এটা? যদি কষ্ট না হয় আপনি বলেন না, যদি খারাপ লাগে তাহলে এই পর্যন্ত। ওই ফার্নিচার নিয়েই মনে করেন যে মূল গ্যাঞ্জামটা শুরু হয়। হওয়ার পরে উনার নজরুল প্রথমে আমার গায়ে হাত তোলে, ঠিক আছে? তারপরে আমার আব্বা ওখানে ছিল, ওখান থেকে ওদের এখানে ছিল, আমি ছিলাম, আমার আব্বা ছিল আর আমি ছিলাম। পরে ওরা ছয় ভাই আইছিল, আসার পরে এখন এই আমাদের এই দরজা বানাইছিল নগদ টাকা দিয়ে, এগুলো জানলা বানাতে বলিনি তো, তাও জোর বানা দিবে এখন। তারপরও দুই এক মাস আগে বলিছি যে হলো কি কি দিয়ে মারলো ওনারা? লাঠি আনছিল ওরা। তো মারামারি কিভাবে হলো এখানে আপনার সামনে, তখন আপনি দেখছিলেন? ছিলাম এখানে, যখন আমার বাড়ি, এখান ঘর, এখান খাওয়া, এখান সবাই, এখান তো আমি দেখবো না। ও ওই লাঠি শোটার অন্য কোনো ধারা লস রস না, শুধু বাঁশের লাঠি শোটা? বাঁশের লাঠি ভাত খাইনি, আমার আব্বা তো খাবিনি, বিটা ভাত খাবেন তো আমি তো আব্বা আসলে আগে ভাত দিবা সব না ভাত কথা বলতে পারবে ছেলে মাথায় আঘাত লাগছে তো সিরিয়াস।